মালদহে বাজির গুদামে আগুন, বিস্ফোরণের পর আগুন ধরে যায় গুদামে, ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে, অন্তত তিনজন গুরুতর জখম হন, আশঙ্কাজনক অবস্থায় তাদের মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়, পরে সেখানে আরও একজনের মৃত্যু হয়। দমকলের 5টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। সম্প্রতি এগরা এবং বজবজের পর মালদহের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মালদহের ইংরেজ বাজার পুরসভার নেতাজি পুর বাজার এলাকায় মঙ্গলবার সকাল 6টা বেজে 45 মিনিট নাগাদ এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা প্রথমে ভেবেছিলেন কোথাও বোমা ফেটেছে, কিন্তু পরে জানা যায় বাজারে যে বাজির গুদাম রয়েছে সেখানে বিস্ফোরণ হয়েছে। স্থানীয় সূত্রের খবর, ওই বাজির গুদাম ঘিরে একাধিক বাজির দোকানও ছিল। মঙ্গলবার সকালে গুদামের সামনে গাড়ি থেকে কার্বাইড নামানো হচ্ছিল, সেই কার্বাইড অসাবধানতায় নিচে পড়ে যায়, তারপরেই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর গুদামে আগুন ধরে যায়। দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে চারপাশে। ঘটনাস্থলে বাজির এক শ্রমিকের মৃত্যুও হয়েছে। তিনজন শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় ওই হাসপাতালে, পরে মারা যান আরও একজন। মৃতদের মধ্যে একজনের পরিচয় জানা গিয়েছে, তার নাম মঙ্গল ঋষি, তিনি ইংরেজ বাজারের বাগবাড়ির বাসিন্দা।